প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টানি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে আবার তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই। আজকে আমরা যাচ্ছি বসন্ত উৎসবে, আমরা পাঁচফোড়ন সবাই মিলে যাচ্ছি। আর এর আগের বসন্ত উৎসবগুলোতে একটাতেও আমরা পাঁচফোড়ন একসাথে কাটাতে পারিনি। আর এটা হচ্ছে আমাদের কলেজ লাইফের লাস্ট বসন্ত উৎসব, এরপর আমাদের কলেজ লাইফ শেষ। তো এই বছর আমরা পাঁচজনেই ডিসাইড করেছি, যাই থাক আমরা পাঁচজনে বছর একসাথে যাবো। তো এখন আমি হলুদ শাড়ি পরে নিয়েছি প্রত্যেক বছরের মতো, আর ওরা কি পরবে জানি না। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি আমাদের কলেজের সামনে। এখানে সব সাদা পরি, গোলাপি পরি, আরও সামনে কয়েকজন পরি চলে গেছে, আর আমি মাঝখানে হচ্ছে হলুদ মানুষ। এই দেখো পিঙ্কি দিদি, এই কালারটা কি যেন ভুলে গেছি, এই একটা দিদি, খয়েরি দিদি, সবুজ দিদি, মিক্স দিদি, মিক্স দিদি না মিক্স দিদি, সবকিছু মিক্স করা। এরা এই এই কালারের শাড়ি পরেছে। বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী। বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
গান চালাও, থ্যাংক ইউ। আমাদের এই বছরের মতো হোলি খেলা হয়ে গেল, আমরা এবার সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি যার মতো। এই তোদের কেমন লাগলো আজকে হোলি খেলে? আমিও ভাই যেমন রক্তে ভালো না, এক্ষুনি এড করে দিবি, গান ভালো চালাইনি, সবার একটাই অভিযোগ গান ভালো চালাইনি। এরা এখন এখানে আখের রস খেলো কিন্তু আমি খাইনি, আমার গা গুলাই খেলো। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, এর কারণ হচ্ছে আজকে আমাদের জ্যোতি দিদির পড়ানো থাকে 4টে থেকে, আর এখন 3টে বাজে, ড্রয়িং করানোর থাকে, তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। সব মিলে মোটামুটি ভালোই মজা হয়েছে আমাদের আজকে। হ্যাঁ, আমাকে কেরম ভুতভুত করে দিয়েছি বাড়ি, আর আজকে আমরা সবাই বেশ ভালো মজা করেছি। শেষে আমরা ড্রিঙ্কটা নিয়ে চলে এসেছি, কারণ আমাদের জ্যোতির ক্লাস করানো থাকে, সেই জন্য নেহারও পড়ানো থাকে, অনেকেরই পড়াটা থাকে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি চলে এসেছি। আর আরেকটু থাকলে হয়তো ভালো হতো, কিন্তু তাও ঠিক আছে, বেশ ভালোই মজা করেছি আমরা সবাই। সব থেকে বড় কথা, আমরা 5 জন এবছর প্রথম একসাথে গেছি। এর আগের 2 বছর হয় জ্যোতি যেতে পারেনি, না হলে অয়ন্তিকা যেতে পারেনি, এরকম হয়েছে, কিন্তু এই বছর আমরা সবাই মিলে গেছি। সব থেকে আনন্দের বিষয় হচ্ছে সেটাই, কারণ আমরা 5 জনে যেখানে যেখানে প্ল্যান করেছি আজ অবধি, আমরা 5 জন কোনোদিন ঠিকঠাকভাবে যেতে পারিনি সেখানে। একজন না একজন মিসিং থাকবেই প্রত্যেকবারে, সেই জন্য আমরা সবাই মিলে এবারে গেছি, সেটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর মজাটাও তো সেই লেভেলের হয়েছে আজকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।